ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণ ও দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক রুলস মেনে গাড়ি চালানোর বার্তা দিতে 34 নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাফিক গার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। বুধবার দুপুর নাগাদ শামশেরগঞ্জের নতুন ডাক বাংলা 34 নম্বর জাতীয় সড়কের পাশে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে এই ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাকির আলী, ট্রাফিক ডিএসপি আব্দুল কায়ুম, পারাকার এসডিপিও আসিম খান, শামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ট্রাফিক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই প্রাপ্তির শিরোনামে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা। দীনেশ সরকারের রিপোর্ট, এনটিভি। উপস্থিত আছি আজকে আমাদের ডাক বাংলো সাবসিডি ট্রাফিক গার্ড উদ্বোধনী সমারোহ সঙ্গে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি থেকে আরম্ভ করে একটা ছোট আমরা প্রাপ্তি অনুষ্ঠান করলাম, যেখানে হারিয়ে ফেলা মোবাইলটা আমরা ব্যাক করেছি। সঙ্গে সঙ্গে এই যে আজকে আমাদের ডাক বাংলো সাবসিডি ট্রাফিক গার্ড আছে, সেটা আমরা আজকে মানুষের জন্য আজকে আমরা স্টার্ট করলাম। এইখান থেকে আমরা মনে করছি, আমরা আশ্বস্ত আছি কি সকলের সহযোগিতা নিয়ে সকলকে ইনভলভ করে আমরা মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারবো, রোড উপরে তাদের নিরাপত্তা ইনশিওর করার জন্য যে আমাদের ইনিশিয়েটিভসগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওর আমাদের মাননীয় ডিজিপি সাহেবের প্রচেষ্টায় যে আমরা দিনের পর দিন 365x24x7 আমরা যা রোড উপরে আছি সামান্য মানুষের নিরাপত্তা আমরা ইনশিওর করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো অ্যাক্সিডেন্টস যেটা আছে সেটা এই অবধিকে আমরা 28-30% কমাতে পেরেছি। আমরা আশা করছি কি সকল যে ট্রাফিক রিং আছে তাদের সকল অফিসার, কনস্টেবলস, অফিসার্স, সিভিক ভলেন্টিয়ার সকলের চেষ্টায় সকলের শ্রমে আমরা আরও এই যে ভালো ফিগার আমাদের আছে সেটা আমরা কন্টিনিউ করতে পারবো। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সঙ্গে আমার এডিশনাল এসপি, এসডিপিও ফরাক্কা, ডিএসপি ট্রাফিক ওসি শমশেরগঞ্জ, সিআই শমশেরগঞ্জ থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে বিডিও সাহেব আছেন, বিএলআরও আছেন, সঙ্গে অন্যান্য বিশিষ্ট সেবীরা আছেন, সঙ্গে আমার সামান্য জনমানুষ যারা লোকালিটির আছেন তারা অংশগ্রহণ করেছেন। আমরা মনে করছি যে এই সকালের সহযোগিতা নিয়ে আমরা মানুষকে আরও ভালো পরিষেবা আগামীকালে দিতে পারি। স্যার, আগামী দিনে কি অন্যান্য ব্লকে ট্রাফিক গার্ড কি বসানো হবে? আমরা ডিএসপি ট্রাফিক আছেন, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি, উনি প্রত্যেকটা জায়গায় যে আমাদের অ্যাক্সিডেন্ট ফিগার্সগুলো আছে, আমাদের যে ট্রাফিক ফিগার্সগুলো আছে তার উপরে উনি স্টাডি করছেন তাদের টিম নিয়ে, যেখানে যেখানে প্রপোজালটা আসবে আর আমাদের যেরকম ওয়ার্ক ফোর্স হিউম্যান রিসোর্স পারমিট করবে আমরা চেষ্টা করব কি মানুষের মধ্যে যে পরিষেবা আছে সেটা আমরা আরও বাড়াতে পারি। স্যার, আপনারা জানেন, আপনারা আমাদেরকে বেশি ভালো জানবেন, কেন কি আপনারা এইখানকারই দীর্ঘদিনের বর্ষের বাসিন্দা আছে। এটা শুধু একটা এনএচ আছে, এইখানে অনেকটা ট্রাফিক টাইমে আছে যেখানে কনজেশনটা একটু বেশি হয়, তার জন্যই এই যে আপনাদের কিছু প্রবলেমস আছে ওটা স্মুথ করার জন্যে, যানজটকে স্মুথ করার জন্যে, রোড উপরে তাদের নিরাপত্তা ইনশিওর করার জন্যে আজকে এই আমরা সাবসিডি ট্রাফিক গার্ড আমরা আরম্ভ করলাম। এই এনএচ উপরে আমরা এই আগে আমরা সাগরদিঘিতে একটা এসটিজি আমরা আরম্ভ করেছি, খুব শীঘ্রই আমরা ফরাক্কাতেও আর আমরা স্টার্ট করতে যাচ্ছি, শ্রুতিতেও পাইপলাইনে আছে। তো আমরা আশা করছি যে এই এইরকম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা ক্রিয়েট করছি সেটা নিয়ে আমরা অনেকগুলো ভালো পরিষেবা মানুষকে দিতে পারি।